নিজের সঙ্গীর মন জেতার জন্য শুধু যে মানুষকে অনেক পরিশ্রম করতে হয় তা কিন্তু নয়, মানুষের মতো পাখিদেরও নিজের সঙ্গীর মন পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যেমন এই পাখিটিকেই দেখুন, নিজের সঙ্গীকে ইমপ্রেস করার জন্য কেমন মাইকেল জ্যাকসনের মতো করে ডান্স করছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি পাখিদের দেখতে চলেছি এবং এটাও দেখব নিজের সঙ্গীকে ইমপ্রেস করার জন্য এই পাখিগুলি আর কি কি করে থাকে। হ্যালো বন্ধুরা, আমি চয়ন আর আপনারা দেখছেন এমআই বার্স ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও শুরু করার আগে আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন অবশ্যই আপনাদের এমআই বার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অল করে রাখবেন আরও রিলেটেড ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 10 বার্ডস উইথ বেস্ট মেটিং ডান্স ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 10, গ্রেটার বার্ড অফ প্যারাডাইজ। পাপুয়া নিউগিনির মধ্যে এই বার্ড অফ প্যারাডাইজ পাখিদের বহু স্পিসিস পাওয়া যায়। প্রায় সমস্ত প্যারাডাইজ পাখির স্পিসিস খুব সুন্দর রং বেরঙের হয়ে থাকে, যার কারণে খুব সহজেই এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সব থেকে ইউনিক ব্যাপার হলো ভিন্ন ভিন্ন প্যারাডাইজ পাখির প্রজাতির মধ্যে নিজের সঙ্গীকে অ্যাট্রাক্ট করার জন্য আলাদা আলাদা অঙ্গভঙ্গি করে। যেমন এই গ্রেটার প্যারাডাইজগুলিকেই দেখুন, যখন কোনো পুরুষ পাখি কোনো স্ত্রী পাখিকে ইমপ্রেস করার চেষ্টা করে তখন এরা তাদের হলুদ পিঠের পালক ছড়িয়ে দেয় ও ডানা নিচের দিকে করে নাটকীয় ভঙ্গিতে নাচ করে এবং জোরে জোরে ডাকে। এই পুরো ঘটনা সমস্ত পুরুষ পাখি দল বেঁধে করে থাকে। এদের মধ্যে কেবল একটি পাখি শুধুমাত্র স্ত্রী পাখির হৃদয়ে জায়গা করতে পারে। নাম্বার 9, ওয়েস্টার্ন অ্যান্ড ক্লার্ক গ্রিভস। আমি এই দুটি পাখির প্রজাতিকে একসাথে রেখেছি কারণ এরা মেটিং করার আগে প্রায় সমান অঙ্গভঙ্গি করে থাকে, এক কথায় বললে নাচ করে থাকে। এই সুন্দর পাখি নিজের সঙ্গীকে ইমপ্রেস করার জন্য একে অপরের নকল করে, এরপর নিজের ঘাড় বারবার পিছনের দিকে বাঁকাতে থাকে। কিছু সময় পর যখন এরকম করা শেষ হয় তখন খুশি হয়ে এরা জলের উপরে অনেক দ্রুত দৌড়াতে শুরু করে। জলের উপর দৌড়ানোর সময় মাথা থেকে ঘাড় পর্যন্ত বাঁকিয়ে ও তার সাথে ডানা ছড়িয়ে দেয়, যা দেখতে অনেক সুন্দর লাগে। নাম্বার 8, গ্রেট আর্গাস ফেসেন্ট। গ্রেট আর্গাস ফেসেন্ট একটি বিরল প্রজাতির পাখি, তবে সব থেকে বিরল এদের মেটিং, কারণ মিটিংয়ের আগে এরা যে অঙ্গভঙ্গি করে সেটা সবার মন জয় করবে। এক নজরে এই পাখিগুলিকে দেখলে মনে হতে পারে রূপকথার গল্পে থাকা কোনো পাখি। পাখিগুলির ডানার পালকে চোখের মতো দেখতে প্যাটার্ন থাকে, আর যখন কোনো ফিমেলের মন জয় করতে চায় তখন নিজের ডানার পালক ময়ূরের মতো করে ছড়িয়ে দিয়ে জোরে জোরে ডাকতে থাকে। একবার যখন ফিমেল মানে স্ত্রী পাখির নজর ওই দিকে পড়ে তখন ডানা ছড়িয়ে নাচতে থাকে। স্ত্রী পাখির কাছে যদি এই নাচ ও পাখির গায়ে চকচকে রং ভালো লাগে তবেই এরা মিটিং করে। নাম্বার 7, লাইসান অ্যালবার্টার্স। নাম যতটা আলাদা ঠিক ততটাই অন্যরকম এই পাখিদের জীবন, কারণ কোনো স্ত্রী পাখির মন পাওয়ার জন্য একটি পুরুষ পাখিকে বছরের পর বছর ধরে নাচের অভ্যাস করতে হয়। আপনারা জানলে অবাক হবেন, এই পাখিরা এক জায়গায় দল বেঁধে ঘন্টার পর ঘন্টা নাচের অভ্যাস করে, আর অনেক বছরের প্র্যাকটিস করার পর যখন কোনো পাখি পুরোপুরি পারফেক্ট হয়ে যায় ওই সময় কোনো স্ত্রী পাখির সামনে গিয়ে এক অদ্ভুত সুন্দর নাচ করে। এই সময় নিজের শরীরকে এরা কোনো স্প্রিংয়ের মতো করে উপরে নিচে করতে থাকে। এই নাচ স্ত্রী পাখির পছন্দ হলে তবেই পুরুষ পাখি স্ত্রী পাখির কাছে যেতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, মানুষ তো মানুষ, পাখিদেরকেও নিজের সাথীর মন পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। এই পাখিগুলির জন্য এই ভিডিওটিকে একটি লাইক তো করাই যায়, তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী পাখিগুলি নিজের সাথীর মন পাওয়ার জন্য কি কি করে থাকে। নাম্বার 6, ভাজেলকপ সুপার বার্ড অফ প্যারাডাইজ। এই ভাজেলকপ পাখিগুলি প্যারাডাইজ পাখির একটি প্রজাতি। এই পাখিগুলি দেখতে রং বেরঙের হয়ে থাকে, তবে এরা দেখতে যতটা সুন্দর হয়ে থাকে ততটাই সুন্দর এদের অঙ্গভঙ্গি করা। আর যে সময় কোনো পুরুষ পাখি কোনো স্ত্রী পাখিকে নিজের সঙ্গী বানাতে চায় তখন সে নিজের ডানা ছেড়ে শরীরে থাকা আলাদা আলাদা রং দেখায় আর স্ত্রী পাখির আশেপাশে লাফাতে থাকে। এই সময় যদি স্ত্রী পাখির এই নাচ ও পুরুষ পাখির গায়ে চকচকে রং বেরঙের কালার পছন্দ হয় তবে সে পুরুষ পাখিকে কাছে আসতে দেয়। নাম্বার 5, অস্ট্রিচেস। ইংলিশে অস্ট্রিচ, বাংলায় যাকে আমরা উট পাখি বলে জানি। এই উট পাখিকে যদিও সব থেকে বড় এবং ভারী পাখি বলে জানা যায়
তবে যখন কথা বলা হয় সঙ্গীকে ইমপ্রেস করার মতো বিষয় নিয়ে, তো এই পাখি এই রকমের অঙ্গভঙ্গি করে থাকে যা দেখে সামনে থাকা লোকজন অবাক হয়ে যায়। এরকম করার কারণ, যখন কোনো পুরুষ পাখি স্ত্রী পাখির নজর নিজের দিকে করতে চায়, তখন এরা মাটিতে বসে নিজের বড় ডানা ছড়িয়ে দেয় এবং নিজের মাথা গোল গোল ঘোরাতে থাকে। আর এই সময় যদি কোনো স্ত্রী পাখির কাছে ওই পুরুষ পাখির চকচকে রং ও নাচ পছন্দ হয়, কিছু সময় পর স্ত্রী পাখিও নিজের ডানা ছড়িয়ে পুরুষ পাখিকে কাছে আসার অনুমতি দিয়ে দেয়। নাম্বার 4, শার্প টেইল গ্রাউস। আপনি কখনো এরকম পাখি দেখেছেন যারা নিজের সঙ্গীকে খুশি করার জন্য বা ইমপ্রেস করার জন্য টেপ ডান্স করে? যদি না দেখে থাকেন তবে আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। শার্প টেইল গ্রাউস নামের এই পাখিগুলি নিজের সঙ্গীকে খুশি করার জন্য মাটিতে জোরে জোরে পা মারতে থাকে, এছাড়াও নিজের মাথা মাটির দিকে করে ডানা দুই দিকে ছড়িয়ে দেয়। আর মাথা যে সময় মাটির দিকে থাকে সেই সময় এদের লেজ আকাশের দিকে তুলে রাখে। আমার মনে হয় আপনি যদি এদের নাচ সামনে থেকে দেখেন সারা জীবন এই নাচ মনে রাখবেন। নাম্বার 3, জ্যাকসনস উইডো বার্ড। কেনিয়া ও তার আশেপাশে এই পাখিদের দেখতে পাওয়া যায়। নিজের ছোট শরীর আর লম্বা লেজের কারণে এদেরকে দেখতে যে শুধু সুন্দর লাগে তা কিন্তু নয়। এদের কাণ্ড দেখলে আপনি একদিকে যেমন হাসিতে লোটপোট হবেন, আবার অন্যদিকে অবাক হতে বাধ্য হবেন। যেমন এই ক্লিপটি দেখুন। যখন কোনো উইডো বার্ড স্ত্রী পাখিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, তখন পুরুষ পাখি লম্বা লম্বা লাফিয়ে পাশে থাকা স্ত্রী পাখির নজর নিজের দিকে করার চেষ্টা করে। তবে হাসির বিষয় হলো, এই ঘটনা যে শুধুমাত্র একটি পুরুষ পাখি করে তা কিন্তু নয়, পুরুষ পাখি দল বেঁধে করতে থাকে। এই সময় যে পুরুষ পাখি বেশি উপরে লাফাতে পারবে বা এক কথায় বললে যে পাখি বেশি শক্তিশালী হবে, কেবল সেই পাখিটি স্ত্রী পাখির মনে জায়গা করবে, স্ত্রী পাখি তার সাথেই মেট করবে। নাম্বার 2, হুডেড গ্রিপস। আপনারা কখনো কোনো পাখিকে ট্যাঙ্গো ডান্স করতে দেখেছেন? আপনি যদি নাচের শখ রেখে থাকেন তবে আমার মনে হয় আপনি তো জানবেন যে ট্যাঙ্গো ডান্স করা কতটা মুশকিল, কারণ এই নাচ করার জন্য একজন মানুষের শরীর মজবুতের সাথে সাথে কতটা নমনীয় হওয়া প্রয়োজন। তবে মানুষ ছাড়াও এই পাখিরাও এরকম নাচ করে থাকে। শুধু যে নাচ করে তা কিন্তু নয়, এরা জলের উপরে এই নাচ করে। মানে মেটিং করার আগে এই হুডেড গ্রিপ পাখিদের প্রজাতি এক প্রকারের ট্যাঙ্গো ডান্স করে। যে সময় এই পাখিরা নাচ করে ওই সময় এমন মনে হয় যে এদের শরীরে কোনো রকমের হাড় নেই। কখনো মাথা পিছনে ঘুরিয়ে জলে ডুব দেয়, আবার কখনো নিজের শরীরকে এমনভাবে সাইডে পিছনে মোড়ায় যে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর এই সমস্ত নাচের ভঙ্গি করার পর এই সুন্দর পাখিরা মেটিং করে। নাম্বার 1, গ্রেটার সিএজ গ্রাউস। এই অদ্ভুত দেখতে পাখিদের শরীরে গলার আগে এক বড় এয়ার স্যাগ বা অন্যভাবে বললে অনেকটা বেলুনের মতো দেখতে অংশ থাকে। আর এই অংশটিকে এই পাখি তখনই ব্যবহার করে যখন কোনো পুরুষ পাখি স্ত্রী পাখির নজর নিজের দিকে করতে চায়। এই সময় পুরুষ পাখি দল বেঁধে এই বেলুনের মতো অংশ ফুলিয়ে এক অদ্ভুত রকমের আওয়াজ বের করে। সুন্দর ব্যাপার হলো, এই পাখি যে আওয়াজ বের করে সেটাকে আপনি 3 কিলোমিটার বা এর থেকেও অনেক দূরে শুনতে পাবে। এই সময় যদি কোনো স্ত্রী পাখির কানে এই আওয়াজ পৌঁছায় তবে সে পুরুষ পাখির কাছে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি পাখি। আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে হলে #সেকেন্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আসছি একটি নতুন ভিডিও নিয়ে। অবশেষে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।